পরিমনির মতোই মেজর সিনহা মামলাও মিডিয়া ট্রায়ালে পড়েছে। এতে তারাও বিব্রত এবং আদালত বিব্রত বলে মন্তব্য করেছেন এই মামলার আসামিপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত। রোববার সন্ধ্যায় আলোচিত সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণের প্রথম দিনের জেরা শেষে এসলাস থেকে বেরিয়ে ওই মন্তব্য করেন তিনি। এই মামলাটা নিয়ে গত এক বছর এমন একটা মিডিয়া ট্রায়াল হয়েছে ওই পরিমনির মতো, যেখানে আমরাও বিব্রত, আদালতও বিব্রত। এর আগে দুপুরে মধ্যাহ্নভোজের বিরতিতে রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, আসামিপক্ষের আইনজীবীদের সহযোগিতা চান যেন সাক্ষ্য গ্রহণ দীর্ঘায়িত না হয়। আসলে ব্যাপারটা হচ্ছে ন্যায় বিচার স্বার্থে আসামিপক্ষের আইনজীবীকে জেরা করার সুযোগ দিতে হবে, তবে তাদের কৌশলগুলো যেন দীর্ঘায়িত না হয় সেই জন্য আমরা সরকারি পক্ষে তাদের সহযোগিতা চাই। এদিকে এই মামলায় রোববার তৃতীয় সাক্ষী ও ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলীর সাক্ষ্য গ্রহণ এবং জেরা সম্পন্ন হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষ। আমরা তিন নম্বর সাক্ষী জেরা সমাপ্ত করেছি, আগামীকাল বাদী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু হবে। রোববার শুরু হওয়া এই মামলার দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণ শেষ হবে বুধবার। চার দিনের দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ায় সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে 13 সাক্ষীর। সিয়াম সোহেল, টিটিএন, কক্সবাজার।